মাকে ছাড়া কেমন আছে তোবা? মা মানে আদর স্নেহে ভরা এক মমতার নাম, যে মমতায় বেড়ে ওঠে একটি শিশু। তবে সবার ভাগ্যে কি আর জোটে মায়ের মমতা ভরা ভালোবাসা? কারো মা হয়তো অকালে চলে যান পরপারে, আবার কারো কারো মা থেকেও মায়ের আদর ভালোবাসা পান না তার সন্তানরা। মায়ের ভালোবাসা পেতে ভাগ্য লাগে, হয়তো যে ভাগ্য ছিল না ছোট্ট মেয়ে তোবার। তোবার কথা হয়তো আপনাদের সবার মনে আছে, সাবেক ক্রিকেটার নাসির হোসেনের বউ তামিমা সুলতানা তাম্মির প্রথম স্বামীর ঘরে জন্ম হয় তোবার। বর্তমানে নাসিরের সাথে বেশ ভালোই আছে তামিমা, কিন্তু সেই ছোট্ট তোবা মাকে ছাড়া কেমন আছে, কিভাবে তার দিন কাটছে? ভিউয়ার্স, এই সবই জানবো আমাদের আজকের এই আয়োজনে, তাই ভিডিওটি না কেটে পুরো সময়টা আমাদের সাথে থাকার আমন্ত্রণ রইল। অন্যান্য দিনের মতো সেই দিনও, মানে চলতি বছরের 14 ফেব্রুয়ারি, ছোট্ট মেয়ে তোবা টিভি অন করেছে কার্টুন দেখার জন্য। কিন্তু হয়তো ও নিজেও ভাবতে পারেনি টিভিতে ওর জন্য কত ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে। টিভি অন করতেই ও দেখতে পায় ওর নিজের মা বধূ বেশে একটা অন্য ছেলের পাশে বসে আছে। হঠাৎ মায়ের বিয়ে দেখে দৌড়ে পাশের রুমে যেয়ে দাদিকে ডেকে আনে আর বলে, দেখো দাদি, আম্মুর বিয়ে হচ্ছে। কথাটা বলেই দাদির গলা জড়িয়ে ধরে কাঁদতে থাকে তোবা। শুধু বিয়েই নয়, বরং বিয়ের পর নাসিরের সাথে একের পর এক বিভিন্ন ভঙ্গিমায় ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় দেন তামিমা। আর মায়ের সেই সব ছবি দেখে কষ্ট পায় ছোট্ট মেয়ে তোবা। মায়ের এমন আচরণ মেনে নিতে পারে না তার অবুজ মন। এই সব কিছু তোবার মনের ওপর মানসিক প্রভাব ফেলে, মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয় ছোট্ট তোবা। আস্তে আস্তে তোবা যেন হয়ে ওঠে অন্য এক তোবা। তোবা এখন আর আগের মতো খেলাধুলা করে না, কারোর সাথে মন খুলে কথা বলে না, মেলামেশা করে না। মায়ের কথা মনে করে তোবা সব সময় একাকি চুপচাপ থাকে, কান্নাকাটি করে। এখন টিভি অন করতেও ভয় পায় তোবা, না জানি আবার মায়ের কোন ছবি টিভির পর্দায় ভেসে উঠবে, যেটা দেখলে তার কষ্ট লাগবে। কখনো মায়ের উপর প্রচন্ড রাগ আর অভিমান নিয়ে তোবা বলে, অমন মা আমার লাগবে না, যেই মা আমাকে ছেড়ে চলে গেছে তাকে আমার কোনো দরকার নেই। আবার কখনো কখনো সব রাগ মান অভিমান ভুলে মাকে একটু কাছে পেতে চায়, মায়ের আদর ভালোবাসা পেতে চায় ছোট্ট তোবার অবুজ মন। মাঝে মাঝে সে তার বাবার কাছে আবদার করে তার মাকে এনে দেওয়ার জন্য, কিন্তু তোবা এখনো বুঝতে পারে না তার মা এখন আর তার নেই, অন্য কারো হয়ে গেছে। মা চলে যাওয়ার পর থেকে তোবার বাবা রাকিব হোসেনই এখন তোবার বাবা মা সবই তিনি। তোবা যখন মায়ের কাছে যাবার জন্য বায়না করে, তখন নিজের মনের কষ্টটা চেপে রেখে রাকিব ব্যস্ত হয়ে পড়ে মেয়েকে ভোলাতে। কখনো চকলেট, কখনো বা সাথে করে বাইরে ঘুরতে নিয়ে যেয়ে মেয়েকে ভুলিয়ে রাখেন রাকিব হাসান। কিন্তু এইভাবে তো আর একটা অবুজ শিশুকে সব সময় তার মাকে ভুলিয়ে রাখা যায় না, তাই বাধ্য হয়ে রাকিব আবারও তার স্ত্রী তামিমাকে ফিরিয়ে নিতে চান নিজের কাছে, আর এর জন্য তিনি আইনের দ্বারস্থ হয়েছেন। রাকিবের এখন একটাই চাওয়া, আমার জন্য না হোক আমাদের ছোট্ট মেয়ে তোবার জন্য ফিরে আসুক তামিমা। আর তোবাও চায় তার মা ফিরে আসুক তার কাছে, আবারও সে তার মায়ের আদর ভালোবাসা পেতে চায়, মায়ের হাতে খেতে চায়, মায়ের কোলে মাথা রেখে ঘুমাতে চায়। তবে মাকে নিয়ে দেখা তোবার সেই স্বপ্ন কখনো পূরণ হবে কিনা জানা নেই কারো। ভিউয়ার্স, সন্তান হয় অতি আদরের কলিজার টুকরো, কিন্তু সেই কলিজার টুকরোকে রেখে কিভাবে অন্যের সাথে সুখে সংসার করছেন তামিমা, এর উত্তর যেমন কারো জানা নেই, ঠিক তেমনই মাকে ছাড়া ভালো নেই তোবা। কিন্তু ছোট্ট তোবার কাছে আবার তার মা ফিরে আসবেন কিনা, এরও কোনো উত্তর জানা নেই কারো। ভিউয়ার্স, আপনাদের কি মনে হয়, তোবার কাছে আবার ফিরে আসবেন তার মা তামিমা? কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত, এবং সবার আগে বিনোদন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি।